আসসালামু আলাইকুম বন্ধুরা, চেসিস লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি আসলে একটা স্পেশাল ভিডিও হবে, কেননা এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কনফিডেন্সের সাথে চেস গেম খেলতে হয়। সো আমি এখন যে ওয়েবসাইটটিতে আছি সেটি হচ্ছে লিচেস এর ওয়েবসাইট। সো এখানে আমার একটা আমার আইডি আছে এবং আমার আইডির নাম হচ্ছে রাজু চেস 12, আপনারা দেখতে পাচ্ছেন, RAJUCHESS12। আপনারা যদি চান আমাকে ফলো করতে পারেন। সো দেখুন, আমি এখানে কয়েকটি অপশন আছে যে এর মধ্যে যে কোনো একটি খেলবো। আপনারা অনেকেই বলেছেন যে 5 মিনিটের গেম খেলতে, সো আজকে দেখা যাক আমি 5 মিনিটের গেমে কিভাবে কনফিডেন্সের সাথে খেলতে হয় সেটি আমি মূলত আপনাদেরকে দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো দেখুন, আমি 5 মিনিটে একটা ব্লিজ গেম নিয়েছি। সো দেখা যাক, আমি ক্যাসলটা কমপ্লিট করে নিলাম, দেন আমার এই বিশপটাকে ওইখানে স্ট্রং করবো। তো বন্ধুরা এখানে দেখুন যে যেটা করার চেষ্টা করছে সেটি হচ্ছে এখানে একটা থ্রেড দিবে, দেখ অন পুশ করতে পারি, টেক্স টেক্স খারাপ না, টেক্স করতে যাচ্ছে, এর বিশপ টেক্স করতে পারে। বিশপটাকে থ্রেড দিতে পারি, ভাঙাটা বেটার হবে না, কারণ বিশপ চলে আসবে। পজিশনটাকে ক্লোজ করে রাখতে পারি, নাইটের এই পজিশনটা কিন্তু খুব ভালো একটা পজিশন। স্পেস বার বাঁচিয়ে রাখি, কিছু করে একটা স্পেস প্রয়োজন আমার। নাইট টেক্স, নাইট টেক্স, ঠিক আছে, কম সেট করলাম, এই ধরে কম লিখাম, একজন চেয়েছে তো সে আমার নাইট মারতে চাচ্ছে। যদি প্রপার একটা প্ল্যানিং প্ল্যানিং থাকতে হবে। তো দেখুন, র্যাপিড ডেভেলপমেন্ট কিন্তু একটা ইফেক্ট পড়বে কিছুক্ষণের মধ্যে, আপনারা দেখতে পারবেন। তো রুকে থ্রেড করবে, ইন করেছে, তো এই বিশপটা এত স্ট্রং একটা বিশপ হবে যেটাকে কিন্তু কোনোভাবেই সে মুভ করতে পারবে না। দেখবেন এই বিশপের কারণে কিন্তু অনেক বড় একটা
বেনিফিট আমি পাবো কিছুক্ষণের মধ্যে, যদি তো মুভ নাই যাই হোক সমস্যা নেই, আপাতত টাইম একটা বড় একটা ফ্যাক্টর কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করে। লোকটাকে এখানে নিয়ে আসেন, বিষয়টাকে যদি এখানে বসাতে পারি তাহলে কিন্তু হোম একটা পিস পাচ্ছি। বিএসপি টেক্স করতে হবে ফর্ম দিয়ে, কোনো অথেন্টিক বই নেই, পজিশন কলাপস হয়ে যাবে। রূপটাকে টেক্স করে নেবে, রুকে কমাতে হবে সেকেন্ড রুক দিয়ে পিসগুলোকে মারতে হবে। আপনাদেরকে খেলে দেখাবো যেটি হচ্ছে যে চলুন শুরু করা যায়। 5 মিনিটস এর গেম, সো ভেরি গুড। আমি ব্ল্যাক, সো E4 C5 যেটা সিসিলিয়ানে আমি খেলবো তাদের সাথে। সিসিলিয়ান আমি যে ভার্সনটি খেলবো সেটা হচ্ছে টাইওন অফ অর কান ভেরিয়েশন বলে। তো আমার বিশপটাকে এখানে কিন্তু বিশপটা B7 এ বসাবো, পরবর্তীতে কুইনটাকে C7 এ বসাবো, নাইটটাকে ডেভেলপ করব। যদি সে টেক্স করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে অন্য সিস্টেম। সো এটা আমার কিন্তু একটা ফেভারিট পজিশন, সেটা হচ্ছে যে এখন দেখুন যদিও কুইনের সাপোর্ট আছে, যদি আমি টেক্স করি টেক্স টেক্স দেন আমি মারতে পারি, এটা ভালো যা লাইন যে নাইটটাকে কিন্তু কুইন সাইড ক্যাসেল করবে, বুঝতে পেরেছি কুইন সাইড ক্যাসেল করবে না, লুকটাকে নিয়ে উঠাতে যাচ্ছে, বাট তারপরেও যা কিন্তু ভালো থাকবে আমার দিকে যাতে সাইডে ক্যাসেল না করে। দেখুন আমি কিন্তু এখনো ক্যাসেল করিনি, সবগুলো পিসটাকে ডেভেলপমেন্ট করে নিয়েছি, দেন সে ক্যাসেল করেছে। এখন যেটি করা যায় সেটি হচ্ছে এটাকে পিন করা যায়, যদি টেক্স করে টেক্স কুইন দিয়ে মারবে, দেন নাইট ধরা, টেক্স করলে করতে পারি অথবা ডার্ক স্কোয়ার বিষয়টাকে নিয়ে যাবো। ফার্স্ট অফ অল ডার্ক স্কোয়ার বিষয়টা এখানে কিন্তু এই পজিশনে খুব বড় একটা থ্রেট। তো দেখুন আমি কিন্তু ক্যান্সেল করে নেবো, ফার্স্ট অফ অল টেন আমার অ্যাটাক শুরু হবে। সো সেখানে আমার সাইডটাকে ভাঙতে যাচ্ছে, আমি তার নাইটটাকে ফেড করলাম, দেখা যাক নাইটটা কোথায় যাবে। ওকে অবভিয়াসলি ব্যাক করতে হবে, সো নাইটটা ব্যাক করেছে, ঠিক আছে নাইটটাকে সাপোর্ট দিয়ে নিলাম, সে ভাঙার চেষ্টা করবে C5। ওকে এটা একটা ব্যাড মুভ দিয়েছে, সেটা ভাঙা উচিত ছিল। যাই হোক কিন্তু সে ভাঙেনি,
যেহেতু আমি যেটা করবো হচ্ছে আমি সাইডে একা কার রয়েছে, তিন থেকে সরে যাওয়া লাগে কল করতে পারি। সে আমাকে ফ্রেড দিতে যাচ্ছে, আনতে পারে ট্রেনে কোনো লাভ নেই, গিয়ে কিন্তু যে সাপোর্ট রয়েছে উঠতে উঠবে, বাট আমারও কিন্তু অনেকগুলো ফ্লেট রয়েছে আমি যেটা করবো সেটা হচ্ছে যে টুইন টুইনটাকে এক্সচেঞ্জ করে নিতে যাচ্ছি আমি এই মুহূর্তে, তাহলে আমার পজিশনটা ভালো থাকবে। টুইন রেখে খেলার পক্ষ পাতি আমি কোথায় যায় নিজে বিশপটা এখানে স্ট্রং, নো ডাউট যদি করবো তার বিশপ বিশপটাকে এক্সচেঞ্জ করার চেষ্টা করবো আর কি, দেন খেলবো যেহেতু তার বিশপটা স্ট্রং হয়ে গেছে এই মুহূর্তে, কিছু করার নেই আমার বিশপটাকে, আমারও গুড স্কোয়ার গুড বিশপটাকে চলি এক্সচেঞ্জ করতে হবে। সো সে কিন্তু তার কুইনটাকে কোথায় নিয়ে যাবে এটা চিন্তা করছে, এবং কুইনে একটা গ্রুপ খুব চমৎকার একটা প্লেস খুঁজছে, বাট এটা ইজি কুইনটা এখানে আসতে পারে, সেভেন দেন বিশপ ফেস বিশপ টেক্স পন টেক্স কুইন টেক্স কিং টেক্স অ্যান্ড জি জি ফোর জি ফাইভ অ্যাকচুয়ালি জি ফোর সময় নিচ্ছে কেন সেটা হচ্ছে তোর মুখটা সেই যে দিয়ে দিতে পারে কুইনটাকে মুভ করেন, ভেরি ইজি মুভ আই থিঙ্ক, কুইনটাকে মুভ করলেই হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, আই থিঙ্ক সে গেমটা টাইমে লস করবে, সে মুভ দিচ্ছে না যেহেতু টাইম ওভার। ওকে নেক্সট গেমে চলে যাব বন্ধুরা, দেখুন এইভাবে কনফিডেন্টের সাথে খেলবেন অবশ্যই কিন্তু আপনি জিততে পারবেন, 1800 1900 রেটিং এটা কোনো ম্যাটার করে না, আগার
মানে আপনার নিজের প্রতি যদি কনফিডেন্ট থাকে দেন হচ্ছে আপনি অবশ্যই জিতবেন। সো e4 c6 for is b6 কে হয়েছে, সো এটা হচ্ছে মেইনলি d5 d5 করবে, যাই হোক সে করে নি আমি বিশপটাকে, এটা আমার কাছে ভালো লাগে পজিশনটা, ইন্টারেস্টিং পজিশন টেক্সট করতে পারে, যদি ডাউন সাইড হচ্ছে যে এই পন্টা মানে ফ্রেট অবস্থায় থাকে যে টেক্সট করতে পারি কম্পোস বিশপটা এক সময় এসে এখানে বসবে, এটা একটা প্যারাদায়ক মুভ হবে আমার জন্য, যেটি করব সেটি হচ্ছে বিশপ থেকে এখানে বসার জন্য অ্যালাউ করব না, তো ক্যাসেল করে নিলাম ফার্স্ট, দেন নাইটটাকে সে পন পুশ করবে, পুশ করে এটাকে মুভ করার চেষ্টা করবে এটা দিয়ে যাতে পনটা মারতে পারে, সো যেটি হচ্ছে এটা হচ্ছে টেক্সট করে দিব কনপোস কনপোস কনটেক্স ওকে এক্সপেক্টস এটা একটা প্রোটেকশন দরকার, যেহেতু আমার ক্যাস্টিং হয়ে গেছে এই জন্য আমি এটা একটা রিস্ক নিতে পারি, দেখুন বন্ধুরা আমার কিন্তু এখন সেন্টারে দুইটা পন আছে, যদিও সে পুশ করার আইডিয়া করছিল বাট আমি এখন যেটা করতে পারি টেক্স নাইনটি টেক্স করতে পারে না, টেক্স ওকে নাইনটা তিন পেয়েছি, সে অবশ্যই পনটা পুশ দিতে পারে, ফার্স্ট অফ অল টেক্স করবো টেক্স করবো দেন সরাবো, এখানে চলে আসবে এখন টি সাপ আছে, তো
ওকে একটা রিস্ক নিলাম, দেখা যাক কি হয়। এই দুধটাকে নিয়ে আসতে হবে, খেতে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি টাফ ফর মি। দুধটাকে প্লে খেতে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা দেখতে পারলেন এখানে কিন্তু আমার পিস বেশি ছিল, বাট টাইমটা খেয়াল করা উচিত ছিল। আমি অ্যাকচুয়ালি সেটিং, যাই হোক এইভাবে যদি কনফিডেন্টলি খেলেন ব্যাপার না, রেটিং 5- হয়েছে, বাট নেক্সট গেমটা আমি দেখবো। একটু বেশি ডেপ থিঙ্কিং হয়ে গেছিল, টাইমটা খেয়াল করিনি। সো র্যাপিড গেমে যেটা খেয়াল করতে হবে হচ্ছে মুভের পাশাপাশি আপনার টাইমটাকে সেভ করার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার টাইমটাকে সেভ করবেন। টাইম এই কিন্তু যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার গেমটা লস হয়ে যাবে। সো যদিও পিস বেশি ছিল বাট টাইম এর কারণে কিন্তু লস হয়ে গেছে। সো ব্যাপার না, এইগুলো তো হতেই থাকবে বন্ধুরা, দেখটা গেম লস দিয়ে দিতে হবে, কিছু করার নেই। যাই হোক এবার গেমটা টাইমলি, টাইম নিয়ে একটু নিশ্চয়ই কনসাস হব। ঠিক হ্যাঁ এটা একটা ভালো মুভ, ওকে এটাকে ধরা যাচ্ছে এই মুহূর্তে, কি দিয়ে সেট করবেন। এবার কিন্তু পেয়েছি একই রকম পজিশন অনেকটা। যখনই এইভাবে সে ক্যাসেল করেনি, এই ক্যাসেলের জন্য সুবিধাটা আমাদেরকে নিতে হবে। তো যেহেতু ক্যাসেল করেনি, নাইটটাকে এখানে আনবো, এটা ধরা, এটা ধরা, নেক্সট টাইম এটা ধরো, ফোন পুশ করলে এক্স করবো। আইডিয়া খুবই সিম্পল,
সো এটা কিন্তু ব্ল্যাকের ব্ল্যাকের বেটার আই থিঙ্ক, কেননা এই মুহূর্তে আমি আরো কয়েকটা কাজ করতে পারি, একটা হচ্ছে ওকে সাপোর্ট দিতে পারি, ওকে একটু আর একটু ব্রেক করে নিই পজিশনটা, কেননা সে যদি টেক্সট করে একটা ফোন লস হবে, বাট এখানে কিন্তু হিউজ একটা অ্যাটাক হয়ে যাবো আমি। সো সে টেক্সট করেছে, ফার্স্ট অফ অল নাইটটাকে এখনো দিতে পারি এখানে, এবং পরবর্তীতে থাকতে চাচ্ছে বন্ধুরা। আমি এখন যেটা করতে পারি, নাইট দিয়ে টেক্সট করতে পারি অথবা ফোন দিয়ে টেক্সট করতে পারি, নেটে কিন্তু স্ট্রং, বাট আমি একটা থ্রেড দিব তাকে, এটাকে সরাতে হবে, এটাকে যে ফেস করতে চাচ্ছে ফেস করতে পারি, আরেকটা থ্রেড কি দিতে পারি, সে কিন্তু চ্যালেঞ্জ করছে টেক্স টেক্স কন্ট্রোস কন্ট্রোস বেটার থাকবে আই থিঙ্ক, নিলাম ভালো খেতে মেরে দিতে যাচ্ছে, দেখি কি হয়, যদি একটু পিস লস হয়েছে, বাট এই ফোনটাকে যদি ঠিক করতে পারি তাহলে কিন্তু এটাও খারাপ না, একটা সাপোর্ট চলে আসবে।
ব্লান্ডার করে ফেলেছি, তো যাই হোক ব্যাপার না, ব্লান্ডার তো হতেই থাকবে। No, 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 I think that this should be bad move. Rook check, check, check. Yes. Okay. Yeah, this should be lost. Okay, new opponent. So, এই নিয়ে এসে কিন্তু মানে এই হারালে চলবে না বন্ধুরা, যেটি করতে হবে যে এই নিয়ে দিকে কিন্তু আবার আপনাকে আরো স্ট্রং মুভ দিতে হবে, যাতে খুব সহজে কিন্তু অপোনেন্ট কে ধরাশায়ী না করা যায়। তো দেখুন বন্ধুরা, সে কিন্তু এখন মুভ দেয় না। কথাই হবে না ক্যাসেলের সাথে, সেরকম কোন সাইডে ক্যাসেল করবে নাইটটা লুকটাকে ডেভেলপ করলাম। এখন আমি এই সাইড দিয়ে ভাঙার চেষ্টা করবো, বাট সে যদি না ভাঙে সে ফোন পোস্ট করবে, যেহেতু নাইট এখনো ওঠেনি। সো আমার পজিশন ওভারঅল হচ্ছে ডেভেলপমেন্টের দিকে আমি কিন্তু এগিয়ে আছি। সো সে যে লেভেল নাইটটাকে এই সেভেনে করেছে, পরবর্তীতে সে এই সাইডে ক্যাসেল করবে। সো এই জন্য আমি যাতে এই লাইনটাকে ব্লক করে দেবো, টেক্স টেক্স বিষয়টা একটা আমার সাথে কম থাকবে, টোটাল ব্লক। সো দেখুন, লুক এট দ্য পজিশন ম্যান, ভেরি গুড, ভেরি গুড পজিশন, টোটাল জিনিসটা ব্লক থাকে। এখন লুকটাকে এখানে দেব, বিশপ বিশপ এক্সচেঞ্জ করার আইডিয়া থাকলে, সে যদি এক্সচেঞ্জ না করে তাহলে আমি করবো, কারণ আমার নাইট আসতে পারে, অনেক কিছু থাকে। তো ডি ফোর একটা মুভ দিয়ে নিই, যাতে টেক্সট করে পন্টাকে সামনে নিয়ে আসা যায়। দেখুন মুহূর্তে যে আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে যে টেক্সট করবো, ফার্স্ট অফ অল আইডিয়া টেক্সট করেছে, এখন যেটি করা যেতে পারে যে আমার পিন পিন ফেস করা যেতে পারে, অথবা আমার এই পন্টের কিন্তু প্রোটেকশন নেই, প্রোটেকশন দিয়ে নিলাম, চিন্তা উঠিয়ে নিবো দেন দু কাজটা। তো সে যদি করতে চাচ্ছে সে আমার এই সাইডটাকে ভাঙার জন্য এখন মরিয়া হয়ে উঠবে, সে টেক্স করতে পারে অথবা হিসাবটাকে সরিয়ে দিবে, যাই হোক সমস্যা নেই, আমার হিসাবটা এখন সরে যাব। সো সে এখানে নেই, সে কিন্তু কুইন সাইডে খেলবে, বাট আমার খেলা কিন্তু এখানে কিং সাইড। সো আমি যদি করবো সেটি হচ্ছে রুকটাকে একটা ফাইল নিয়ে আসবো, পরবর্তীতে বুঝতে পেরেছে আগে কিন্তু সে একটা ব্লান্ডার করেছে, সেটি হচ্ছে যে একটা ফোন পেয়ে দিয়ে দিয়েছে, এখন এটা আমার ভিতরে ঢুকতে সুবিধা হবে। যাই হোক আমি ক্যাশের ক্ষেত্রে টেক্স করতে পারে, চাইলে চ্যালেঞ্জ করতে পারি। যাই হোক ফিরে আসি, কম্পোস কম্পোস সে যদি ভাঙে তাহলে আমি ভাঙবো পৌঁছাবে। যদি টেক্স নাও করে তাও কিন্তু আমার পেটে থাকে, সে যদি টেক্স করে আমার রূপ চলে আসছে। তো আমার রিজার্ভটা লাস্ট পয়েন্ট হচ্ছে আমার নাইটটাকে এখানে আনতে পারে, যেটা হচ্ছে আরেকটা সেট যেটাতে
ভেরি ব্যাড মুভ, টেক্সট করা উচিত ছিল তিন টেক্সট, একটা রূপ কানারটা সুযোগ পেয়ে গেল। বিষয়টাকে নিয়ে আসলে যেটা টেক করবো পরের জায়গা এটা হচ্ছে যদি টেক্স করি তাহলে আমার নায়িকাকে টেক্স করবে, টেক্স করলে নায়িকাকে টেক্স করবে, যেহেতু যে নায়িকাকে টেক্স করতে পারে তুমি ধরা থাকে নায়িকাকে টেক্স করবে, নাইটটাকে টেক্স করতে পারে। এবার আমি তো দুটো দিয়ে ফর্ম মারতে পারি, নট ব্যাড, যদিও টাইম একটু কিছুটা পিছিয়ে আছে। একটু রূপ কমিয়ে নিতে হবে, একটু রূপ কমিয়ে নিতে হবে, দেন হচ্ছে এটাকে সেভ করতে হবে। ওকে এখানে যেতে হবে, স্ক্রিন করতে পারে, একটু কেয়ারফুলি খেলতে হবে। যাই হোক, ব্যাপার না বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আরেকটা লাস্ট গেম খেলবো, যাই হোক এবার আমরা উইন করবো এবং অবশ্যই কিন্তু উইন করবো ইনশাল্লাহ। সো চলো শুরু করা যাক। টেক্স 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 বিফোর সি ফাইভ, ওকে এই শপটা। সো দেখুন এই মুভটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা মুভ ছিল। এখন এখানে একটা ইন্টারেস্টিং মুভ আছে, যদি টেক্স করে অবভিয়াসলি টেক্স করবো। আমাকে দ্রুত ক্যাসেল করতে হবে এখানে, নাহলে কিন্তু মুখ পেয়ে যাবে।
ব্যাপার না, দিতে পারে, কিছু হয় না। এই জন্য আর কি ক্যান্সেলটা করে নিলাম ফার্স্ট। যাই হোক, এটা গুড পজিশন আমার জন্য, কিন্তু খুবই ভালো একটা পজিশন এই মুহূর্তে, যেহেতু এই বিষয়টা কিন্তু খুবই একটা ব্যাড পজিশন আছে আমার দুটো বিষয়ই কিন্তু চলতে হবে না। আমি যদি করবো সেটা হচ্ছে এটাকে যদি ব্লক করে দিতে পারে, টেক্স নাইট টেক্স করতে পারে, ওকে নাইট টেক্স করতে পারে, কিন্তু আমার লোকটাকে এখানে নিয়ে আসি ফ্ল্যাটে। পরবর্তীতে এই বিষয়টা কিন্তু এখানে এসে কিছু করার চেষ্টা করবে, তো এরকম সুযোগ আমাদেরকে দেওয়া যাবে না। কম্পোজ করতে পারে, ইউজ করে রাখি, এখন আমি বাড়িয়ে রাখলাম, এরপরে তো একটা হবে, পরবর্তীতে ওটা পুশ করতে না পারে, সে কিন্তু আমার নেট ফেড ধরেছে, এটা কিন্তু সুযোগ দিব না। কিন্তু একটা স্ট্রং মুভ আছে আমার জন্য, একই সাথে কিন্তু টাইমটাকেও চিন্তা করতে হবে এবং স্ট্রং মুভ দেখতে হবে, তাহলে কিন্তু সম্ভব। তো দেখুন আমার উইকনেস যেটা আছে এই কন্টার ফর উইকনেস, বাট আমি যদি কোনো মেট ফেড ধরবো, যেহেতু নাইট আসছে সেহেতু এই মুহূর্তে কিছু হচ্ছে না, এক্স করতে পারি, ডিরেক্ট আমি ফেড করলাম, পরবর্তীতে কনফোর্স করবো। মানে আইডিয়া হচ্ছে নাইটটা কেন, নাইটটা কেন এখানে বসাবো, যদি এখানে কিছু হয় না কিছু একটা করার চেষ্টা করতেই হবে। এই গ্রুপটাকে এখানে আমি একটু টেনে রাখি, নাইট দিয়ে থ্রেড দিতে পারতাম, বাট এটা মেরে দিত। আমার এই যে সকল লাইনটাকে ওপেন করতে হবে, একটা পন মারতে চাচ্ছে, মারো। দুইটা ব্যাড মুভ তো মেনে নেওয়া যায় না, দুইটা নাইট মারতে পারি, সে মানতে গেলে না
একটা নিয়ে নিবেন। অপোনেন্ট মারুক, এনহ্যান্সার একটা পাস পন হয়ে যাবে, অ্যাডভান্স পাস পন বেটার হবে না, অ্যাডভান্স পাস পন ইজ অলওয়েজ ব্যাড ফর মি। পজিশন ইকুয়াল আছে আর কি, এখন যে এই মুহূর্তে যে লোকটাকে সেভেন র্যাঙ্ক ইজ গুড, যে কোনো গেম উইন করা সম্ভব। সো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস করে জানান, এবং এই ধরনের নিত্য নতুন খুব চমৎকার মানে প্লেয়ারফুল অনেকেই সবাই কমেন্ট করে, আশা করি নেক্সট ভিডিওটা কিন্তু লাইভ করবো, যে লাইভে আমি দেখাবো, আপনারা সবাই থাকবেন, আপনারা গেমটা এনজয় করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেস স্টাইপ চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।